হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মতে মুত্তাকি ওই ব্যক্তি যে ব্যক্তি শিরক কবিরা গুনাহ অশ্লীল কাজ এবং অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকতে পারলো সে ব্যক্তি মুত্তাকি আর মুত্তাকির কত দাম কত দাম আল্লাহ পাক ঘোষণা করেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সর্বোত্তম সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার তাকওয়ার চারটা স্তর আছে এক নাম্বার স্তর হলো যে ব্যক্তি সমস্ত গুনাহ থেকে বিরত থাকলো এই স্তরের মুসলমানদেরকে বলা হয় মুমিন দুই নাম্বার স্তর যে ব্যক্তি সন্দেহযুক্ত হারাম কাজ থেকে বিরত থাকতে পারলো সে ব্যক্তিকে বলা হয় এমন স্তরের নাম হলো সালেহিন তৃতীয় নম্বর স্তর যে ব্যক্তি সন্দেহযুক্ত হালাল বর্জন করলো পরিত্যাগ করলো এই স্তরের মুসলমানদেরকে বলা হয় আত্মিয়া চতুর্থ নম্বর স্তর যে ব্যক্তি ইবাদত নয় এমন ধরনের কাজ থেকে বিরত থাকে হারামও না পাপও না কিন্তু ইবাদত নাই অতএব একজন মুত্তাকি এই ধরনের কাজ থেকে যদি বিরত থাকে এই ধরনের মুত্তাকিকে বলা হয় সিদ্দিকীন কারণ এই ধরনের মুত্তাকি যারা তারাই প্রকৃত সফল কাম তাদের মর্যাদা অনেক উপরে হবে অনেক উচ্চাঙ্গের হবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।